ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবাংলা নাকি দেশের মধ্যে ইন্ডাস্ট্রিতে ফার্স্ট, ইকোনমিতে ফার্স্ট, সব ব্যাপারে এগিয়ে, আর ডিজাস্টারেও ফার্স্ট দেখছি। এখন কোনো ব্যবস্থা কোথাও নেই। আসলে যে অন্তঃশ্বাসশূন্য দাবি, যখনই সমস্যা বেড়েছে তখন সেটা প্রকাশ এসে গেছে, আর মমতা ব্যানার্জি হাত তুলে দিচ্ছেন, পিঠ দেখিয়ে দিচ্ছেন। তো সেই জন্য এই যে ভুয়ো স্টেটমেন্ট এবং লোককে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা, মিথ্যা কথা বলে প্ররোচিত করার যে চেষ্টা চলেছে, তার বিরুদ্ধে এই ন বছর ধরে এই যে সরকার চলেছে, ন বছর পূর্ণ হচ্ছে, সেজন্য সেই দিনটাকে একটা কালো দিন হিসেবে আমরা দেখাতে চাই। সরকারদের ভাঁওতা দিয়ে লোককে চালিয়েছে, মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে, সরকারের কাছে কোনো ব্যবস্থা নেই, কোনো বিভাগ কাজ করছে না, আর সেই জন্য আজকে মানুষ হাহাকার করছেন। এখনও প্রত্যেক দিন দেখুন একাধিক জায়গায় জল বিদ্যুতের জন্য হাহাকার চলছে, রাস্তা অবরোধ চলছে, রাস্তা পরিষ্কার হয়নি, গাছ কাটা হয়নি, তার জন্য কোনো সদুত্তর নেই, চলে যাচ্ছে দিনের পর দিন, মানুষ ধৈর্য হারাচ্ছেন, আর আপনারাই দেখাচ্ছেন বিভিন্ন জায়গায় ঘটনা চলছে। এই সমস্তগুলো প্রমাণ করে এই সরকার পুরোপুরি ফেল হয়েছে, এর কাছে কোনো প্ল্যানিং নেই, কেবল স্টেটমেন্ট বাজি, মিথ্যা তথ্য দেওয়া, তার বিরুদ্ধে আমরা লোককে সচেতন করব। আমার যেটা বক্তব্য, একটা দায়িত্বশীল রাজনৈতিক পার্টি, ক্ষমতায় আপনারা আছেন, আমি একজন জেলা প্রেসিডেন্ট পশ্চিম মেদিনীপুরে, সেদিন আমি গেছিলাম বলে তিনি কিছু আবোলতাবোল বলেছেন, আহম্মকের মতো কথাবার্তা বলেছেন, তিনি নাকি কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছেন, তিনি জল দিচ্ছেন, তিনি খাবার দিচ্ছেন, সব ব্যবস্থা করতে হচ্ছে, তাহলে ডিএমএসপি ওখানে কী জন্য আছেন? তো পার্টি যদি সব দায়িত্ব নিয়ে নিচ্ছে, পার্টি সরকার বলে কিছু আলাদা নেই, তাহলে এই যে সমস্যা হচ্ছে মানুষের, সমস্যার সমাধান জন্য আপনি কী করেছেন? আমি তো শুনেছি কিছু মানুষ ব্যক্তিগতভাবে জেনারেটর নিয়ে এসে বাড়িতে চালিয়ে জল তুলে দিচ্ছেন আর চার্জ করে দিচ্ছেন ব্যাটারি, আপনারা কেন করছেন না? লোকের পেটের চাল মেরে খাবেন, লোকের বাড়ি তৈরির টাকা ঝেড়ে খাবেন, আজ যখন বিপদে পড়েছে দু টাকা খরচা করবেন, লোককে সহায়তা করবেন, লোক তো পয়সা দিয়েই করতে চায়, সেটুকু কেন করছেন না? কেন রাস্তায় কুড়ুল নিয়ে নেমে গাছ কাটছেন না? কেন জলের ব্যবস্থা করছেন না? কেন বিদ্যুতের ব্যবস্থা করছেন না? আর যারা বিক্ষোভ করছেন তাদেরকে মারছেন, ভয় দেখাচ্ছেন, তাড়াচ্ছেন, ধাক্কাধাক্কি করছেন, এটা কী ধরনের ব্যবহার? এইভাবে লোকের মুখ বন্ধ করা যায়? আজকে যে কোনো রকম একটা স্টেটমেন্ট দিয়ে মুখ্যমন্ত্রী আর নগর উন্নয়ন মন্ত্রী নিজের দায়িত্ব ঝেড়ে ফেলে দিচ্ছেন, তিন নম্বর চার নম্বর এর ধারে ওর ধারে দোষ চাপানোর চেষ্টা চলছে, স্বীকার করছেন না, আর মানুষ যখন হাহাকার করছে তার সমস্যার সমাধান না করে তাকে ভয় দেখানো। আপনাদের কাছে একটি নিবেদন, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন।